আজি গীতিকার সুরকার নাট্যকার সংগীত পরিচালক শ্রদ্ধার প্রফজ্জুল আলী দেবর জন্মদিন। আজির দিনতেই জন্ম লাভ করেছিল এইগৰাকী মহান শিল্পীয়ে। তেওঁ অষ্টমান শ্রেণীত পড়ি থাকতেই লিখিছিল জীবনের প্রথমটো গীত শক্তিময় অসমী জননী। সরুতেই তেওঁ সাক্ষাৎ হয়েছিল কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার সৈতে। কটন কলেজত গ্রহণ করেছিল শিক্ষা। কটনত পড়ি থাকা সময়সাত তেওঁ লগ পালে ডক্টর বীরেন্দ্র দত্ত আর জ্যোতিষ্ময় কাকতি। তেওঁলোকৰ বন্ধুত্বৰ এনাজৰীক পুৰুষোত্তম দাসে আখ্যা দিয়ে ত্রিমূর্তি বুলি। নাপাতিনো কেনেকৈ থাকো, ছবিৰ মানুহ, বাসন্তীৰ বিয়া, কাহী কোমল, বেড নম্বর 5, এই পাঁচখন নাটকেৰে অসমবাসীক দি থৈ যায় নাট্য সাহিত্যৰে অফুৰন্ত অবদান। আজি আমি আপোনালৈ আগবঢ়াইছো তেওঁৰ কেইটিমান জনপ্ৰিয় গীত। চম্পাৱতী তোমাৰ ঘাটত সকাল মোৰ নাম, ৰূপৰ পাহাৰ সোণৰ খনি কি জানিবা পাওঁতে মুখনি চাই কোন মেনকাই নাকি মুখনি জানো চিনি পোৱা নাই, মই নাজান পানীতে মুখনি চাই কোন মেনকাই, অ দেহি হৈছে নাকি মুখনি জানো চিনি পোৱা নাই, ও মই নাজান পানীতে মুখনি চাই কোন মেনকাই।